হ্যালো সবাইকে, ওয়েলকাম টু পুচি ফ্যামিলির ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট সোনা সোনা বাচ্চারা খাচ্ছে। তো যেটা হয়েছে, ওদেরকে আজকে একটা নতুন, সরি, আপনাদেরকে একটা নতুন ভিডিওর সাথে ইন্ট্রোডিউস করাতে আসছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, জানি না কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর ভালো না লাগে। তো যেটা বলতে চাচ্ছি, আমরা আজকে একটা এতিমখানায় আসছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একদিন এতিমখানায় আসবো এবং তাদের সাথে একটা বেলা আমি কাটাবো। তো আজকে আমরা রওনা দেওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরা যখন এসে পৌঁছালাম ততক্ষণে বৃষ্টি শেষ। তো যেটা হয়েছে, আমি এসেছি, ভেতরকার পরিবেশ এত সুন্দর, এত সুন্দর, আমি জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছিলাম জাস্ট দেখে। তো এটা ছিল এতিমখানা যেটাতে আমরা গিয়েছিলাম, সেটার মাঠ। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। তো আমার ইন্টেনশন ছিল আমি যাব, প্রথমে গিয়ে তাদের সাথে দেখা করব, দেখা করে তাদের ডিমান্ডটা আমি আগে জানব যে তারা কী চায়। তো আমরা গিয়ে দেখলাম যে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করছিল, তো এই মাঠটাতে ওরা খেলাধুলা করছিল। তো আমরা তারপরে গিয়ে ওদেরকে ডাকিয়ে নিয়ে আসি যে তোমরা আসো। দেন ওরা আসে, আসার পরে হচ্ছে আমরা তাদের সাথে কথা বলি যে তোমাদের কী দরকার। তার আগে আমরা এতিমখানার যে অর্গানাইজেশনের যে দায়িত্বে আছেন, তো সেই আশরাফ সাহেবের সাথে আমরা কথা বলি। তো উনি আমাদেরকে সব কিছু বলেন যে কীভাবে কী করে, কীভাবে মানুষ এখানে আসে, কীভাবে এই অর্গানাইজেশনটা চলে। তো তারপরে আমি ওনাদের কাছ থেকে সকল প্রকার ডিমান্ড আমি জেনে নিই এবং আমি আমার সাধ্যের ভেতরে আমি কাজে লেগে যাই। তো ওরা আমার কাছে যেটা ডিমান্ড করেছে সেটা হচ্ছে, ওরা জামা কাপড় ডিমান্ড করেছে এবং ওরা মানে দুপুরে বা সরি বিকেলবেলা খাওয়ার মতো একটা স্ন্যাক্স, সেটা ওরা ডিমান্ড করেছে, যেটা ওদের খেতে ইচ্ছে হয়েছে। তো ওদের জামা কাপড় নেওয়ার জন্য আমি চলে আসছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে আমরা কেনাকাটা করব, তো সেই জন্য নিউ মার্কেটে চলে যাওয়া, নিউ মার্কেট থেকে কেনাকাটা করে ফেরার পথে আমি এখন ওদের জন্য বার্গার নেব। তো চলেন বার্গার কিনতে যাই। ওখানে বাচ্চাদেরকে আমরা একটা ফাস্টফুডের ট্রিট দিচ্ছি, ওদের জন্য আমরা বার্গার নিব আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিব। তো এটা হচ্ছে ওরা স্ন্যাক্স হিসেবে এখন খাবে। হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা যেখানে থাকো এতিমখানাটার নাম কি? আচ্ছা, এখানের পরিবেশ খুব ভালো লাগে তোমাদের? খাবার দাবার ভালো লাগে? তোমাদের মাঝে মাঝে খেতে ইচ্ছে করে এটা সেটা? কি খেতে ইচ্ছে করে, কি খেতে ইচ্ছে করে? ধরো পিৎজা, বার্গার, ওরকম কিছু কি খেতে ইচ্ছে করে? কি খেতে ইচ্ছে করে? বার্গারও খেতে ইচ্ছে করে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক আজকে তোমাদের জন্য আমি কি নিয়ে আসছি। আমি তোমাদের জন্য আজকে ড্রেসও নিয়ে আসছি, খাবারও নিয়ে আসছি। আমি তোমাদেরকে আমার ড্রেসগুলো দিই, তোমরা সবাই পরে বসো না? আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ওদের পরবর্তী লোক। ওরে বাবা রে, তোমরা সবাই জামা কাপড় পেয়েছ? সবাই খুশি? আপুর জন্য দোয়া করবা সবাই? আপু আবার আসবো, তোমাদেরকে প্রতি মাসে আপু দেখতে আসবো, দোয়া করবা আপু যেন তোমাদের জন্য প্রতি মাসে খাবার জামা কাপড় নিয়ে আসতে পারি, ঠিক আছে? তোমাদের এই বিছানার চাদর থেকে শুরু করে আমি সবকিছু নিয়ে আসবো। আচ্ছা, তো ওরা হচ্ছে এখন জামা কাপড় পরেছে, সবার জন্য আমি জামা কাপড় নিয়ে আসছি। আমি প্রথমে এখানে আসছি, আসার পরে হচ্ছে ওদের সবার মাপ নিয়ে গেছি, মাপ নিয়ে আমি আবার মার্কেটে গেছি। মার্কেটে গিয়ে দেন হচ্ছে ওদের জন্য শর্ট প্যান্ট আর হচ্ছে গেঞ্জি নিয়ে আসছি। তো ওদের যেরকম ডিমান্ড ছিল যে ফুল প্যান্ট নাকি শর্ট প্যান্ট, ওরা বলেছে শর্ট প্যান্ট, দেন শর্ট প্যান্ট আর গেঞ্জি নিয়ে আসছি। আর সাথে আমরা খাবার নিয়ে আসছি, এখন আমরা খাবারটা দিয়ে দিব। তো সবাই একত্র হয়ে গেছে, তো চলো তাহলে আমরা সবাইকে খাবার দিই। তো তাদের খাবার দিতে দিতে আমি একটু গল্পের আকারে বলে নিই আসলে ব্যাপারটা কী হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল আছে একটা, নাম হচ্ছে পুচি ফ্যামিলি অরিজিনাল। তো আমি নিয়ত করেছিলাম যে আমার সেই পুচি ফ্যামিলি অরিজিনালে যখন 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হবে আমি একটা এতিমখানা ভিজিট করব, সাথে আরও বেশ কিছু জায়গা ভিজিট করব। তো সেটা আমার একটা নিয়ত ছিল, যেটা আমরা নিয়ত বলি, মানত বলি, অনেক অনেক কিছু বলি এটাকে। তো সেটা আমার মানতটা ছিল মনে মনে। তো যেটা হয়েছিল, আমার 1 লক্ষ ফলোয়ার আসলে পূর্ণ হয়েছিল 15 এপ্রিল। তো এমন একটা সময় হয়েছিল যখন কিনা আমার হাম্বা আমাকে ছেড়ে চলে যায়। তো
সেই সময়টাতে আমি কোথাও যাব, কোথাও মুভ করব, সেই মুহূর্তটা আসলে ওরকম ছিল না। বাট নিয়ত হচ্ছে নিয়ত, যেটা আপনি একবার নিয়ত করবেন সেটা আপনাকে করতেই হবে। আপনি যতকাল বেঁচে থাকবেন ততকাল আপনার মনের মধ্যে এটা থেকে যাবে যে আপনাকে ওটা পূরণ করতে হবে। তো আজকে আমার মনে হলো সেই সময়টা আমি আমার কাছে আছে যে আমি ওদের ওখানে যেতে পারবো, আমি তাদের জন্য কিছু খাবার, জামা কাপড় বা সামথিং, ওরা যেটা চায়, ওদের ডিমান্ড, আমি হয়তো আজকে আমার সেই সময়টা আছে। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি এই কাজগুলো আসলে আমি কখনোই আমার পক্ষে একা করা সম্ভব হতো না যদি না আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করতো, যদি না আপনারা আমাকে সাপোর্ট করতেন, যদি না আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা সাবস্ক্রাইবার আমাকে সাপোর্ট করতো। আজকে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বলেই আজকে আমি তাদের জন্য একবেলার আহার নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, তো এই প্রাপ্তিটা আমার একার না, এই সোয়াবটা আমার একার না, এই আশীর্বাদটা আমার একার না, এটা আমার মনে হয় যেটা আপনাদের সবার। আজকে যে ওদের মুখে হাসি ফোটাতে পেরেছি, আজকে যে ওদের প্রত্যেকের গায়ে আমি জামা কাপড় দিতে পেরেছি, হ্যাঁ, কোনো উপলক্ষ ছাড়া ওরা আজকে সবাই নতুন জামা কাপড় পেয়েছে, এইটা ওদের জন্য অনেক একটা, মানে অনেক একটা আনন্দময় দিন ছিল। তো আজকে আমি খুবই শর্ট টাইমের জন্য গিয়েছি। তো আমি আজকে জাস্ট, আমি জানতাম না যে কীভাবে দিতে হয়, কেমন করে যেতে হয়, এই প্রথমবার জীবনে, প্রথমবার, জীবনটাও ছোট, মাত্র 30 বছরের জীবন, তো জীবনে প্রথমবার জেনেছি। তো গিয়ে দেখে আসলাম, আমরা আসলে জীবনে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা হয়তো গোনায় ধরি না, বা আমরা হয়তো ফেলে দিই, বা হয়তো চিন্তা করি ওটা আমার ইউজে লাগবে না। সেই জিনিসটাই যে ওদের কতটা প্রয়োজন, এটা আজকে আমি সামনে থেকে না দেখলে বুঝতাম না। তো আপনারা সবসময় বিড়াল দেখেন, আজকে বিড়ালের বাইরে আমি কিছু দেখাচ্ছি, আশা করি আপনারা বোর হচ্ছেন না। তো ওদের মুখে একবেলা হাসি ফোটাতে পেরে আমি নিজে প্রাউড ফিল করছি, আর আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাইছি যেন ইন ফিউচারে আমি তাদের জন্য এরকম কিছু করতে পারি, ওদের পাশে থাকতে পারি। আর আমি আজকে ওদেরকে দেখে আমি মনে মনে ঠিক করে ফেলেছি, আমি প্রতি মাসে আমি আমার আমার স্বল্প বাজেটের ভিতরে আমি তাদেরকে যা পারি আমি তাদের জন্য নিয়ে যাব, আমার স্বল্প বাজেটের ভেতরে আমি যতটুকু পারি আমি তাদের জন্য করব। শুধু অবলা পশু পাখি না, আমি তাদের জন্য করতে চাই। তো যাই হোক, আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো এখানের প্রতিটা বাচ্চা এত অমায়িক, আর প্রত্যেকটা বাচ্চা আমার নিজের সন্তানের মতো। এই ছেলেটাকে দেখে বারবারই আমার ছোট ছেলের কথা মনে পড়ছিল, আমার ছেলে যখন ড্রেস আপ করে ওকে এরকমই লাগে দেখতে। তো ওরা আসলে আমার সন্তানের মতো এবং সবসময় সেরকমই থাকবে, ওরা সবসময় আমার সন্তানের মতোই থাকবে। তো চলেন জেনে নিই ওদের আর কি লাগবে। ফুটবল নিয়ে আসবো, তোমাদের জন্য একটা ফুটবল লাগবে, আর কি লাগবে, কেক লাগবে, ফুটবল লাগবে, আর কি লাগবে, সাবান, শ্যাম্পু কিছু লাগবে, এগুলো আছে তোমাদের? আচ্ছা, এগুলো পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর কিছু থাকলে বড় আপুকে বলতে পারো। আচ্ছা, ওদের পরবর্তী ডিমান্ড হচ্ছে ফুটবল লাগবে, আর হচ্ছে ক্রিকেট ব্যাট, ক্রিকেট ব্যাট, আচ্ছা গ্লাভস, আর হচ্ছে ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ফুটবল, আচ্ছা ঠিক আছে, ফুটবল কিপার গ্লাভস, ও আচ্ছা ফুটবল কিপার গ্লাভস, আচ্ছা গোলকিপারদের গ্লাভস, আচ্ছা ঠিক আছে। ওটা একটা লিস্ট নিয়ে যাচ্ছি আমি, ওদের জন্য গোলকিপারদের গ্লাভস নিয়ে আসবো, ফুটবল নিয়ে আসবো, আমি আগামী মাসে আবার আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই খেয়েছো? সবার খাবার ভালো লেগেছে? তাহলে আপু আজকে আসি, আমরা আবার আসবো সামনের মাসে, তোমাদের জন্য বল নিয়ে আসবো, হাতের গ্লাভস নিয়ে আসবো, আরেকটা আরেকটা ক্রিকেট ব্যাট নিয়ে আসবো, আর হচ্ছে জন্মদিনের কেক নিয়ে আসবো, রাইট? ঠিক আছে আপু, কথা দিয়ে গেলাম, আমরা আগামী মাসে আবার আসবো, সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা। আমি তো ছবি তুলে দেবো সাথে, সবার জন্য দোয়া করবে, সবাই যেন ভালো থাকে, টাটা টাটা টাটা। সালে নবাব সলিমুল্লাহ সাহেব এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন, যারা এতিম, অসহায়, যারা শিক্ষা বঞ্চিত, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য উনি এই এতিমখানা করেন। আর ওনার জীবদ্দশায় উনি বেশি দূর আগাইতে না পারলেও ওনার মৃত্যুর পরে আরও অনেক দানশীল লোকরা এই অসহায় এতিম ছেলে মেয়েদের তাদের খাবার, তাদের পোশাক, তাদের শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আসছে এবং আজ পর্যন্ত এটা অব্যাহত আছে। পুসি ফ্যামিলি আজকে আমাদের ছেলেদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ।